সবকিছু ভেঙে পড়ার আগে আকাশটা থমকে থাকে, ফুসতে থাকে জল আর জলজ প্রাণীর হাঁসফাঁস, কাঁপায় বাতাস, মানুষের রাজ্য রাজত্ব ধুলির ঘূর্ণিতে তলিয়ে যায়, মুছে যায় স্মৃতির জাদুঘর, সাদা পাতায় থেমে থাকে যেখানে এখনো লেখা হয়নি সন, তারিখ, ক্ষণ, ঘটনার অনুপুঙ্খ বিবরণী। এই সেই বঙ্গবাজার। দুদিন আগেও ক্রেতা বিক্রেতার ভিড়ে প্রাণ চঞ্চল ছিল রাজধানীর অন্যতম এই পাইকারি বাজার। কি ছিল না সেখানে! এই সেই বাজার যেখানে প্রতিদিন হাজার মানুষের আনাগোনা থাকত। কারো কাছে এই মার্কেট ছিল সংসার চালানোর অবলম্বন, কারো কাছে কম টাকায় শখের কাপড়টা কিনতে পারার বাদ ভাঙা আনন্দের উচ্ছল প্রাঙ্গণ। কিন্তু কয়েক ঘন্টার পার্থক্যে বদলে গেছে সব, মাটিতে মিশে গেছে স্বপ্ন, পোড়াগন্ধ আর ছাই ছাড়া নেই কিছুর অবশেষ। ক্যাশবক্সে যত্ন করে রাখা জীবনের শেষ মূলধন, বুকে ধরে রাখা একমাত্র অবলম্বন, সব শেষ। হলুদ, নীল, লাল, টুকটুকে বেনারসি শাড়ি, ঈদের পাঞ্জাবি, সব কিছুর রং এখন একটাই, ধূসর ছাই। ধূসর রঙে মিলিয়ে গেছে প্রান্তর, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে হাজারো মানুষের শেষ সম্বল, সর্বনাশা অনল দিয়ে গেছে হাজার হাজার নিঃস্ব রিক্ত মানুষের নিষ্ফল ক্রন্দন। ব্যবসায়ীরা কয়েকদিন আগেই ঈদের জন্য নতুন পণ্যের পসরা সাজিয়েছিলেন, সামনে কয়েকটা দিন বিক্রি করতে চেয়েছিলেন একটু বেশি, কেউ বা জীবনের সমস্ত সম্পদ গচ্ছিত রেখেছিলেন এই মার্কেটেরই কোনো এক জায়গায়। রাত শেষে আধার কাটবে, ভোরের রবি ফুটবে নতুন দিনের বার্তা নিয়ে, শহরের চাপা আর্তনাদ, পাজর ভাঙা চিৎকার নিভে যাবে হুল্লোড় আর নতুন হাসির আড়ালে, শহরের মানুষ আবার নেমে পড়বে রঙ্গমঞ্চে, কিন্তু থেকে যাবে একটি প্রশ্নবোধক চিহ্ন, এই যে মানুষ যারা সব হারালো, যা ছিল সব, যে প্রশ্নের উত্তর দেবে না কেউ, আমি এখন কি করব? ফয়সাল আহমেদ, সময় সংবাদ।